আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারের আম বাগানগুলোতে চাষ হচ্ছে মাসকলাই। আম উৎপাদনকারী অন্যতম শীর্ষ জেলা নওগাঁর সাপাহারে আম বাগানের মধ্যে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে মাসকলাই। শীতকালে মাসকলাই রুটি বেশ জনপ্রিয়। অল্প কিছু জমি আছে, বাগান আছে আমার। এই বাগানটা বিশেষ করে এই যে আম গাছ, আপনারা জানেন যে আম গাছে তো আসলে বছরে একটা ফসল হয়। বছরে আমরা একবারই আম পাই। আম পাওয়ার পরে মূলত আমাদের এই জমিগুলো গোটা বছর পরেই থাকে। তো এই পদিত জমিতে আমরা অনেক সময় চিন্তা করি যে কি করা যায়, কারণ সারা বছর জমিটা পড়ে আছে, এখানে যদি বাড়তি কোনো ফসল চাষ করা যায়। মাসকলাই ডালেরও বেশ চাহিদা রয়েছে বাজারে। মাসকলাই চাষে খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র দুই একবার ভিটামিন আর কীটনাশক স্প্রে করলেই যথেষ্ট। বাগানে এই যে কালাই চাষ করছেন, এটা তো সারা বছর বাগানগুলো পড়েই থাকে, তো এই কালাই মানে কালাই আবাদ করতে হবে এরকম চিন্তা ভাবনা কিভাবে হলো, বা এই চিন্তা ভাবনা কেন করলেন যে কালাই চাষ করতে হবে আপনার জমি থেকে? এটা চিন্তা ভাবনা করলাম যে কালাই জমি যেহেতু পড়ে থাকে, পড়ে না থেকে আমরা কিছু বুনে দিই, ওখান থেকে কিছু বাড়তি ইনকাম সোর্স বাড়বে। এখন ওটা আমাদের পরিবারের জন্য বা নিজের চাহিদাও মেটাবে। মাসকলাই রুটি তো সবাই, হ্যাঁ মাসকলাই রুটি, এমন গরুর কিছু খাবারও বের হবে। আচ্ছা, তা আপনারা এই যে মূলত এই এক বিঘা জমিতে যে মাসকলাইটা বুনে দেন, এই বুনে দেওয়া কি পরিমাণ এক বিঘা জমিতে মাসকলাই লাগে? এক বিঘা জমিতে নিম্ন 3 কেজি কালাই লাগে। আচ্ছা, তো এইটার কোনো কি মানে বুনে দেওয়ার পর পানি দেওয়া বা বীজ সার বীজ? না, এটা বীজ বোনার পর কোনো পানি টানি প্রয়োগ লাগে না, বর্ষার শেষে আমরা ফেলে দিই, ওই বৃষ্টির পানি দিই, এই কালাইটা আমাদের হয়ে যায়। তার মানে এই কালাই বোনা থেকে নিয়ে তোলা পর্যন্ত তেমন কোনো খরচ নেই? না, ওরকম কিছু খরচ নাই, হালকা খরচ, সেই বীজটা খেলি শুধু কিনে, আর কীটনাশক ঔষধ ধান মারার বীজ আমরা জমিতে প্রয়োগ করি, প্রয়োগ করার পর ছিটে দিই। এক বিঘা জমি থেকে আপনি কি পরিমাণ এটা পাবেন? বা এক বিঘা জমিতে আমরা 4 থেকে 5 মণ কালাই, ফলে খরচ তেমন বেশি হয় না, যার ফলে অল্প খরচে বাম্পার ফলন এবং অধিক লাভের স্বপ্ন দেখছেন উপজেলার মাসকলাই চাষিরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে উপজেলায় এবারে প্রায় 210 হেক্টর আম বাগানে গাছের ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে মাসকলাই। প্রতি হেক্টর জমিতে মাসকলাই উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1.5 থেকে 2 মেট্রিক টন, যার উৎপাদন খরচ প্রতি বিঘা জমিতে 1.5 থেকে 2 হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলা মাসকলাইয়ের বাম্পার ফলনে আশা করছেন চাষি ও উপজেলা কৃষি অধিদপ্তর। এতে করে বিঘা প্রতি জমিতে উৎপাদন খরচ বাদ দিয়ে উৎপাদিত ফসলের বাজার দর হিসাব মিলাতে গেলে দেখা যায় লাভের অংশ দাঁড়াবে কয়েক গুণ বেশি। তাই এই এলাকায় আম বাগানে গাছে ফাঁকে মাসকলাই চাষে ঝুঁকছেন কৃষকেরা। এ বিষয়ে জানতে চাইলে সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি জানান, এবার উপজেলায় 210 হেক্টর জমিতে মাসকলাই চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা হেক্টর প্রতি ধরা হয়েছে 1.5 থেকে 2 মেট্রিক টন, আর গত বছর চাষ হয়েছিল 65 হেক্টর জমিতে। কৃষকদের আমরা মাসকলাই চাষে বিভিন্নভাবে সহায়তা করছি। মাসকলাই মাড়াইয়ের পর কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারলে সামনের বছর মাসকলাই চাষ আরও বাড়বে বলে এই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনে করেন।